তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহানারা আক্তার নিশু, সহকারী শিক্ষিকা মফিজুল্লাহ মেমোরিয়াল একাডেমি। আজকে আমরা দ্বিতীয় শ্রেণীর গণিত বিষয়টি নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় অধ্যায় পাঁচ পৃষ্ঠা ৬১। আমরা আজকে ৬১ পৃষ্ঠার গুণ করা শিখব। এতদিন আমরা এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণ করা শিখেছি। আজকে আমরা শিখব কি করে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার সাথে এক অঙ্ক বিশিষ্ট সংখ্যা গুণ করতে হয়। চলো শুরু করি। খেয়াল করো, এখানে রয়েছে ১৪ গুণ ২। এই অঙ্কটা আমরা নিচে একটু সাজিয়ে করছি। দেখো, ১৪ গুণ ২। আমরা জানি গুণ অঙ্ক সাধারণত ডান দিক থেকেই শুরু করতে হয়। সেই ক্ষেত্রে আমাদের এখানে ১৪ ৪টি হচ্ছে একস্থানীয় অঙ্ক এবং ১ হচ্ছে আমাদের দশস্থানীয় অঙ্ক, ২ আমাদের একস্থানীয় অঙ্ক। এবার আমরা ২ এর সাথে প্রথমে ৪ গুণ করবো, অর্থাৎ একস্থানীয় অঙ্কের সাথে একস্থানীয় অঙ্কের গুণ করবো। ২ ৪ গুণে, আবার বলছি ২ ৪ গুণে ৮। আমরা অবশ্যই ডান পাশে লিখবো ২ ৪ গুণে ৮, ২ ১ গুণে ২। আবার খেয়াল করো, প্রথমে একস্থানীয় অঙ্কের সাথে একস্থানীয় অঙ্ক, ২ ৪ গুণে ৮, এরপর একস্থানীয় অঙ্কের সাথে দশস্থানীয় অঙ্ক, ২ ১ গুণে ২, অর্থাৎ আমাদের উত্তর হলো ২৮। একইভাবে আমরা দ্বিতীয় অঙ্কটি করব, ২৩ গুণ ৩। প্রথমে একস্থানীয় অঙ্কের সাথে একস্থানীয় অঙ্কটি গুণ করব, ৩ ৩ গুণে ৯, ডান পাশে লিখব ৩ ৩ গুণে ৯, এরপরে ৩ ২ গুণে ৬। প্রথমত ৩ ৩ গুণে ৯, এরপর ৩ ২ গুণে ৬, অর্থাৎ ৬ ১০ ৯ ৬৯। আবার খেয়াল করো, ৩ ৩ গুণে ৯, ৩ ২ গুণে ৬, উত্তর হল ৬৯। এরপর রয়েছে ১১ গুণ ৮। একইভাবে ৮ ১ ৮, ৮ ১ গুণে ৮, প্রথমে ৮ এর সাথে ১ এর, এরপর আবার দশস্থানীয় অঙ্কের সাথে গুণ, ৮ ১ গুণে ৮। আমরা প্রথম ৮টি ডান পাশে লিখব, তারপরে বাম পাশে লিখব, ৮ ১ গুণে ৮, ৮ ১ গুণে ৮, অর্থাৎ ১১ গুণ ৮, উত্তর হল ৮৮। এরপর আমরা ৪ নম্বর অঙ্কটি করব, ৩২ গুণ ৩। খেয়াল করো, এই অঙ্কটি করার জন্য আমরা নিচে লিখব ৩২ গুণ ৩। তোমরা চাইলে পাশাপাশিও করতে পারো, সেক্ষেত্রেও প্রথমে তোমরা একস্থানীয় অঙ্কের সাথে গুণ করবে, তারপর দশস্থানীয় অঙ্কের সাথে গুণ করবে। যদি এইভাবে করো তাহলে হচ্ছে ৩ ২ গুণে ৬, ৩ ৩ গুণে ৯, ৩ ২ গুণে ৬, ৩ ৩ গুণে ৯। আমরা এভাবেও করতে পারি, ৩ ২ গুণে ৬, ৩ ৩ গুণে ৯, ৩ ২ গুণে ৬, ৩ ৩ গুণে ৯, অর্থাৎ আমাদের উত্তর হল ৯৬। ৫ নাম্বার, ২১ গুণ ৪। আমরা এবারও নিচে নিচে লিখছি, ২১ গুণ ৪। অবশ্যই খেয়াল রাখবে, ১ ৪, এখানে ৪ হচ্ছে আমাদের একস্থানীয় অঙ্ক, আমরা একস্থানীয় অঙ্কটি সবসময় ১-এর নিচেই লিখবো। এখানে একক হচ্ছে ১, ১-এর নিচেই কিন্তু আমাদের ৪ লিখতে হবে। তুমি যদি ৪টা এর পাশে লিখো সেক্ষেত্রে তোমার অঙ্কটা হবে না। ৪ ১-এ ৪, অথবা ৪ ১ গুণে ৪, ৪ ২ গুণে ৮, ৪ ১ গুণে ৪, ৪ ২ গুণে ৮, অর্থাৎ উত্তর হল ৮৪। এরপর
আমরা 6 নং অঙ্কটি করব একটি বইয়ের
मूल्य त्रिस टाका रहीम बई किनबे तीनटी ताहले आमरा लिखबो तीनटी बईयेर मूल्य त्रिस गुण तीन टाका এই অঙ্কটিও আমরা পাশে লিখে পড়ব। খেয়াল করো এখানে এককের ঘরে রয়েছে শূন্য, নিচে এককের ঘরে রয়েছে তিন, আমরা তিন দিয়ে প্রথমে শূন্যটি গুণ করব। এই কথাটি সবসময় খেয়াল রাখবে, যখনই তুমি শূন্য দ্বারা গুণ করবে গুণফল অবশ্যই শূন্য হবে, যত বড় সংখ্যাই হোক। যখনই তুমি সেই সংখ্যাটিকে তিন গুণ শূন্য দিয়ে গুণ করবে গুণফল সবসময় শূন্যই হবে। অর্থাৎ তিনের সাথে তুমি যদি শূন্য গুণ করো, তিন শূন্য অর্থাৎ শূন্য, তিনটি আমরা শূন্য দ্বারা গুণ করলে গুণফল হচ্ছে শূন্য। এরপর তিন তিন গুণে নয়, তিন শূন্য গুণে শূন্য, তিন তিন গুণে নয় অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে নব্বই। করিম যদি তিনটি বই কিনে তাহলে তার নব্বই টাকা লাগবে, অর্থাৎ তিনটি রূপকথার বইয়ের দাম নব্বই টাকা। উত্তর নব্বই টাকা। শিক্ষার্থী বন্ধুরা, আশা করব অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের ভালো লেগেছে। মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে এবং অঙ্কগুলো নিজে নিজে করার চেষ্টা করবে। শিক্ষার্থীরা, দেখা হবে আগামী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।